আমরা জানি আমরা 1971 সালে একবার বাক স্বাধীনতা পেয়েছিলাম, তো তারপর আমরা অনেকভাবে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলি। আবার এই স্টুডেন্টরা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে এনেছেন, আশা করি আমরা এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো। স্টুডেন্টদের জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, তারা এটার মূল্য দিবে আশা করি। দেশে তো 15 বছর একটা স্বৈরাচার সরকার ছিল, অনেক রকমের অনেক মানে মুখের বাক স্বাধীনতা আমরা হারাই ফেলছিলাম এক কথায়, তো অনেক রকম সুযোগ সুবিধা আমরা পেতাম না। তো এই এই সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি, আমাদের দ্বারাই অনেক ভাঙচুর হয়, আমাদের দ্বারাই অনেক ময়লা হয়। এছাড়াও অনেক অন্যান্য দলীয় লোকরাও ছিল এখানে, আপনারা সবাই জানেন, তো এখানে অনেক রকম ভাঙচুর হয়। আমরা চেয়েছি যেন যে ভাঙচুরটা আমরা করছি, আমাদের দেশ যেহেতু আমাদের নিজেদের দায়িত্ব, আমরা যেন জিনিসটাকে আবার ক্লিন করে নিজেদের রাষ্ট্রটাকে নতুনভাবে সংস্কার করি। আবার অবশ্যই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, যেহেতু আগে আমাদের অনেক রকমই সুযোগ সুবিধা আমরা পেতাম না। তারপর যেহেতু আপনারা জানেন এটা কোটা থেকে শুরু হয়েছিল ইয়াটা, তারপর এখানে অনেক রকমই জব সেক্টরে অনেক রকম সুযোগ সুবিধা অনেকেই পেত না। তারপর অনেকেই আছে নকল মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের দ্বারাও অনেক অনেকভাবে অনেক রকম চাকরি পেয়ে যেত, যেখানে অনেক মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে থাকতো। অনেক আমাদের আমার পরিচিত অনেক শিক্ষার্থী আছে, অনেক ভাইয়েরা আছে যারা চাকরি পায় না, চাকরি না পেয়ে ঘুরতেছে। এই কোটার বিরুদ্ধেই মেনলি আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল। শুরুতে ভার্সিটি স্টুডেন্টরা নেমেছিল, তারপর আমাদের অনেক ভাইয়েরা মারা যায়, আমাদের ভাইয়েরা শহীদ হয় পুলিশের ইয়াতে, তারপর সরকারের ছাত্রলীগের ইয়ার কারণে অনেকভাবেই অনেক অনেকভাবে শহীদ হয়। তো এই থেকে আমাদের ভিতরে আমাদের যে একটা জাগরণ ইয়ে উঠে, যে সবাই একসাথে ইউনাইটেড হয়ে যায়, তারপর সবাই একসাথে সরকারের বিরুদ্ধে একটা ইয়া শুরু করে। অনেক রকম অনেক দফায় তো আসলো, কিন্তু শেষ মুহূর্তে এটা এক দফায় পরিণত হয়। নতুন সরকার আসলে আমাদের দাবিটা হচ্ছে সবাই যেন, যাদের মেধা আছে সে মেধাটা যেন সবাই সঠিক প্রয়োগ করতে পারে, সবাই যেন সঠিক সুযোগ পায়। তারপর দেশের এই যে ট্রাফিক, বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় যেতে গেলে 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা জ্যামে বসে থাকা লাগে মাঝে মধ্যে, এই সব কিছু যেন নতুনভাবে সংস্কার হয়। তারপর মানুষ যেন তাদের বাক স্বাধীনতা ফিরে পায়। আমরা জানি আমরা 1971 সালে একবার বাক স্বাধীনতা পেয়েছিলাম, তো তারপর আমরা অনেকভাবে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলি। আবার এই স্টুডেন্টরা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে এনেছেন, আশা করি আমরা এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো। আওয়ামী লীগ হারাক না হারাক, আমরা চাই যে রাষ্ট্রটা যেই চালাক যেন সুন্দর মতো চালায় নেক্সটভাবে। আমরা তো কোনো রাষ্ট্রীয় দল না স্টুডেন্ট, যে আমরা চালাবো দেশ। আমরা চাই যেন কোনো নতুন কোনো দলই দেশটা চালাক, কিন্তু সুন্দরভাবে যেন চালাক, সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, যে কোনো দলই হতে পারে সেটা, অথবা নতুন কোনো দল। ভালোই লাগছে দেশের জন্য, আমরা চাই দেশ সুশৃঙ্খল হোক, সুন্দরভাবে চলুক। এর জন্য তোমাদেরও অনেক ধন্যবাদ, তোমরাও পাশে আছো, সবাই আছে। আমরা মানে আসলে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, আমরা যে জিনিস হারাইছি, যে মুগ্ধ আবু সাইদ, এরা আমাদের একটা সম্পদ, আরও অনেক নাম অজানা সবাই এগিয়ে আসছে, কিন্তু এখন আমরা দেশের জন্য অনেক শান্তি চাচ্ছি, দেশ মানে সুন্দর মতো পরিচালনা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দুর্নীতিমুক্ত দেশ হোক। আর সবচেয়ে বড় কথা, বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্র জনতারা এগিয়ে আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই স্টুডেন্টদের বিনিময়ে পাওয়া এই দেশ, এই জন্য আমরাই স্বাধীন করছি, আমরাই পরিষ্কার, এগুলো আমাদের আমাদেরই দায়িত্ব, তাই চেষ্টা করতেছি পরিষ্কার করার। আশা করছি এগুলো মানুষ এরকমই পরিষ্কার রাখবে। স্টুডেন্টদের জীবনে বিনিময়ে পাওয়া স্বাধীনতা, তারা এটার মূল্য দিবে আশা করি। আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, আরও অনেকে আছে, ফারহান ফায়াজ, হ্যাঁ অনেক আপুরা অনেক নিপীড়নের শিকার হয়েছে, তো তাদের এই জীবনের মূল্য দিতেই মেনলে আমাদের এই কার্যকলাপগুলো। আমরা আমাদের স্বাধীন পৃথিবী, স্বাধীন বাংলাদেশকে নতুনভাবে সাজাচ্ছি, আপনারা অবশ্যই পাশে থাকবেন। হ্যাঁ অবশ্যই, এই বিএনপি এইসব কোনো আর কোনো লিগ চাই না, আমরা চাই নতুন সরকার আসুক, যে আমাদের স্টুডেন্টদের সব রকমের স্বাধীনতা মৌলিক অধিকারগুলোর খেয়াল রাখবে। তো আমরা চাচ্ছি আসলে স্টুডেন্টদের থেকেই কোনো সমন্বয়ক দিক থেকেই কেউ আসুক, যারা এই পৃথিবী সুন্দর মতো, বাংলাদেশ সুন্দর মতো সাজায় রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, উনি তো অনেক ভালো একজন মানুষ, ওনার তত্ত্বাবধানে নিশ্চয়ই এই পৃথিবী, এই বাংলাদেশ সুন্দরভাবে সাজা উঠবে আবার। তো আমরা আশা রাখতেছি উনি অনেকদিন থাকবে, উনি আমাদের বাংলাদেশকে আবার নতুন করে সাজাবে, আমাদের বাক অধিকারগুলো সব অধিকারগুলোর খেয়াল রাখবে। সরকার যদি ভালো কাজ করে তাহলে আমরা নিজেরাই চাবো অনেকদিন থাকুক, আর যদি সরকার তাদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে তাহলে অবশ্যই আমরা ওই সরকারকে চাবো না।